মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মিলন মেলাকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে সৌদি আরব। 2024 সালের বিদেশি হজ যাত্রীদের জন্য সোমবার চালু করা হয়েছে আনুষ্ঠানিক নিবন্ধন প্রক্রিয়া। সৌদি জনসংযোগ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্রের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, আরবি বছর 1445 সালের হজে অংশ নিতে চাইলে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবার সহ আবেদন করতে পারবেন এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ সারা বিশ্বের মুসলিমরা। নিবন্ধনের বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে hajj.nusuk.sa ওয়েবসাইটে। নুসুক হজ অ্যাপ্লিকেশনকে ওয়ান স্টপ শপ প্ল্যাটফর্ম হিসেবে আখ্যায়িত করছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। বলা হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের দারুণ অভিজ্ঞতা হবে নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এতে নানা ধরনের প্যাকেজ থেকে নিজেদের পছন্দ মতো সেবা বেছে নিতে পারবেন হজ যাত্রীরা। সৌদি সরকার অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান এসব সেবা দেবে এবং এই আধ্যাত্মিক যাত্রা মসৃণ করার নিশ্চয়তা দেবে। 2024 সালে যেসব দেশ থেকে হজে অংশ নেওয়া যাবে সেসব দেশের তালিকা রয়েছে নুসুক ওয়েবসাইটে। হজ যাত্রীদের প্রথমে ইমেইল অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইটে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে হবে এবং তারপর নিজেদের নাম নিবন্ধন করতে হবে। ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ হজ, পবিত্র এই ধর্মীয় আচার প্রাপ্তবয়স্ক এবং শারীরিক, মানসিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিমের জন্য অবশ্য পালনীয়। ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ চর্চার মতোই হজের পবিত্র যাত্রাতেও রয়েছে কিছু স্বতন্ত্র নিয়ম যেগুলো মন প্রাণ ঢেলে অনুসরণ করেন মুসল্লিরা। করোনা মহামারী পরবর্তী সময়ে প্রথম পূর্ণাঙ্গ হজ অনুষ্ঠিত হয় চলতি বছর। বিগত এ হজে অংশ নেন সারা বিশ্বের 18,45,000-এর বেশি হাজি। এদের মধ্যে 16,61,000 মানুষ পবিত্র হজ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে যান সৌদি আরবে। অঞ্চল ভিত্তিক হিসাবে 2023 সালের হজে সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল এশিয়ার বিভিন্ন দেশের বাসিন্দাদের। 10,56,000-এর বেশি এশীয় মুসলিম অংশ নিয়েছেন বিগত হজে, যা মোটের 63.5%। এদের মধ্যে বাংলাদেশি হাজি ছিলেন 1,27,000-এর বেশি, আর মোট হাজির 21% ছিলেন আরব দেশগুলোর নাগরিক। নুসহাত কামাল, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।